গুড মর্নিং স্টুডেন্ট সলিউশন নাম্বার ওয়ান বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ডোজ ক্লাস হচ্ছে আজকে তোমাদের ডোজ নাম্বার হচ্ছে প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছে অলরেডি দেখে রাখো নেক্সট জি কে প্র্যাকটিস হবে আপকামিং তোমাদের যে পরীক্ষাগুলো আছে পুরে সায় রয়েছে রেসেন্ট সেটাও কিন্তু কাজে আসবে এবং আমাদের যে মার্চ মাসে ক্লাস রুটিন তোমরা পাচ্ছো সকাল সাড়ে আটটা থেকে আমার এই ক্লাস তোমরা পাচ্ছ রেগুলার ওকে এবং অন্যান্য কখন কার ক্লাস হয় এখানে আছে এক ঝলকে দেখে নাও আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক কোথায় পাচ্ছ আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্যাব সলিউশনে এবং আমাদের পেড কোর্স তোমরা পাচ্ছ আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে প্রত্যেকে ক্লাসে যারা কানেক্ট হয়েছ সেশনটি লাইক করো শেয়ার করো প্রথমে এবং দেখতে থাকো প্রথম প্রশ্ন বলো বজ্রপাত বজ্রপাত দিয়ে শুরু করছি বজ্রপাত কোনটির উদাহরণ অর্থাৎ যে বিদ্যুৎ চমকায় আমরা বলি বৃষ্টির সময় বৃষ্টি না হলেও বজ্রপাত হতে পারে আকাশে যদি মেঘ থাকে তো বজ্রপাত এটা হচ্ছে স্থির তড়িত বল আবেশ বিভব নাকি সব কটি এটা হচ্ছে স্থির তড়িত আবেশ ব্যাপারটা কি স্ত্রীরড়িত ব্যাপারটা কি স্ট্যাটিক কারেন্ট আমরা বলি অর্থাৎ যে কারেন্ট তৈরি হবে এবং ওই জায়গায় সীমাবদ্ধ থাকে সেটাকে স্ত্রী বলে যেমন শীতকালে আমরা দেখি যে চিরুনি দিয়ে চুল আচরানোর পরে কিছু কাগজের সামনে ধরলে আকর্ষণ করে ঠিক আছে এই যে ঘটনাগুলো ঘটে স্ত্রীরড়িত তো এরকম ব্যাপারটা হচ্ছে এটাই যে আকাশে যদি মেঘ থাকে মেঘে মেঘে কি হয় ঘর্ষণ ঘর্ষণের ফলে স্ত্রীর তৈরি হয় ধরো আহ এরকম মেঘ উঠছে উপরে একটা মেঘ রয়েছে এদের মধ্যে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ তৈরি হলো এখানে ধরো পজিটিভ তড়িৎ তৈরি হয়ে গেল মেঘটা পজিটিভ আধানে আহিত হয়ে গেল এবার ভূপৃষ্ঠ আছে ভূপৃষ্ঠের আহ বিভব শূন্য ধরা হয় এবং আবেশ মানে হচ্ছে তুমি কোনো একটা তড়িৎগ্রস্ত আধানগ্রস্ত কণাকে যদি একটা নর্মাল দণ্ডের পাশে ধরো তাহলে এখানে একটা বিপরীত তড়িৎগ্রস্ত আধান তৈরি হয় নেগেটিভ আধান তৈরি হবে তো সেটাকে বলা হয় আবেশ তো এই ভূপেষ্ঠে তখন পজিটিভের উল্টো হচ্ছে নেগেটিভ তড়িৎ তৈরি হবে নেগেটিভ আহিত আধানে আহিত হবে তো এই যে পজিটিভ নেগেটিভ আধান যে আহিত হচ্ছে যেই ব্যাপারটা ধরো এখানে এখন একটা গাছ ছিল ঠিক আছে এই গাছে নেগেটিভ আধান তৈরি হয়ে যাবে যে এই তড়িৎটা এখানে নেমে চলে আসবে আকর্ষণ হবে আমরা যেন বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করবে এই ঘটনার ফলে থেকে তড়িৎটা নিচে চলে আসবে কাছাকাছি যে জায়গাটা পাবে সেটা বরাবর নিচে চলে আসবে ঠিক আছে তো এটাই হচ্ছে বিদ্যুৎ চমকানো বা বজ্রপাত এটার কারণ স্থির তড়িৎ আবেশ এবং এই বজ্রপাত রোধ করার জন্য উচ্চ বহুতল বাড়িতে বজ্র নিবারক ব্যবহার করা হয় বজ্র নিবারক মানে একটা তড়িতের সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি করা হয় যেখানে ধরো একটা বিল্ডিং আছে এর সঙ্গে এইভাবে তৈরি করা হয় এখানে একটা বজ্র নিবারক তৈরি করে মাটির সঙ্গে কানেকশান তৈরি দেওয়া হবে এখানে বিভিন্ন চার্জ তৈরি হবে দিয়ে এই ধরো বিদ্যুৎ চমকালে কি হবে এখানে বিদ্যুৎ চলে আসবে দিয়ে দেয়ালের গায়ের সঙ্গে থাকবে না মানে বিদ্যুৎ এর সুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয় যাতে কারেন্ট নিচে চলে আসে ভূপৃষ্ঠে এই ঘটনাটাকে আমরা বজ্রপাত বলি আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এটা যে সন্দেশ নামক একটা পত্রিকা যার সম্পাদক কে ছিল সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সত্যজিৎ রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সন্দীপ রায় নাকি সুকুমার রায় তো ভারতবর্ষের আহ বহু পত্রপত্রিকার কথা আমরা বলতে পারি প্রথম পত্রিকা বেঙ্গল গেজেট সতেরোশো আশি সালে প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে ইংরেজি সাপ্তাহিক পত্রিকা তারপর পত্রিকা তৈরি এবং আমাদের কলকাতা থেকে তো কলকাতায় শুরু হয়েছিল প্রথম পত্রিকা থাপানো আর কি যে আগস্টস হেকিট বেঙ্গল গেজেট বলি কলকাতা থেকে প্রকাশিত হয় তারপর সারা দেশে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশিত হতো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি একদম সহজ প্রশ্ন সঠিক উত্তর হবে কেরালা ঠিক বিপরীত কোশ্চেন হচ্ছে কোন রাজ্যে মহিলার তুলনায় পুরুষ অনেক বেশি হরিয়ানা মহিলার সংখ্যা সব থেকে কম অনুপাত কম হচ্ছে হরিয়ানাতে রেশিও যেটা আমাদের ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেট নশো চল্লিশ মতো এগারো সেন্সাস অনুযায়ী একশো জন পুরুষে নশো চল্লিশ জন মহিলা ওভারঅল ভারতে যেখানে দেখা হয় কেরলে এক জন পুরুষ প্রতি এক হাজার মানে প্রায় এগারোশোর কাছাকাছি মহিলা হরিয়ানাতে ঠিক বিপরীত এক হাজার পুরুষে প্রায় আটশো উনআশি বা আটশো আশির মতো মহিলার সংখ্যা আছে তো এই ব্যাপারগুলো সেন্সাসে ক্যালকুলেশন করা হয় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি সেক্স রেশিও দেখি সেটা প্রায় নশো পঞ্চাশের মতো অনেক জায়গায় নশো সাতচল্লিশ আটচল্লিশ নশো পঞ্চাশের মতো আছে এর মধ্যে আবার লিঙ্গানুপাত থেকে বেশি আছে লিঙ্গানুপাত থেকে বেশি কোথায় জানো লিঙ্গানুপাত সব থেকে বেশি কোন জেলায় দার্জিলিং দার্জিলিংয়ে ঠিক আছে এবং কম হচ্ছে কলকাতাতে সেই এগারো সেন্সাসের কথা বলছি স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন ল মিনিস্টার অফ প্রথম ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতের বর্তমান ক্ষেত্রে আমরা যদি দেখি আইন মন্ত্রী কে রয়েছেন বলেন আচ্ছা এখানে আহ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে আহ তোমার ডক্টর বি আর আম্বেদকর প্রথম ভারতবর্ষের আইন মন্ত্রী ছিলেন এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বলো বর্তমান ভারতবর্ষের আইন মন্ত্রী কি রয়েছেন বর্তমান আইন মন্ত্রী কে আছেন বলো বর্তমান ভারতের আইন মন্ত্রীর নাম কি নামটা কি আমি লিখে দিচ্ছি শ্রী অর্জুন রাম মেঘওয়াল শ্রী অর্জুন রাম মেঘওয়াল তিনি হচ্ছেন বর্তমান ভারতবর্ষের আইন মন্ত্রী আছেন ঠিক আছে একই সঙ্গে আমরা দুটো বিষয় মাথায় রাখবো বাড়ি দোয়াব কোন দুটি নদীর মধ্যে অবস্থিত দোয়াব বলতে বোঝায় যে দুটো নদীর মাঝখানে যে সমভূমি অঞ্চলটা সেটাকে দোয়াব অঞ্চল বলা হয় অনেক রয়েছে ওই ইরাবতী চন্দ্রভাগা বিপাশ ইরাবতী বিপাশ বিভিন্ন নদীর মাঝখানে তার মধ্যে বাড়ি নামক দোয়াবটা আছে বিপাশ ইরাবতির মাঝখানে তোমরা কমেন্ট করে জানাবে বিপাশা সদরদের মধ্যে কোন দোয়াব আছে হীরাবতী চন্দ্রভাগার মধ্যে কি দোয়াব রয়েছে চন্দ্রভাগা জেলার মধ্যে কি দোয়াব অঞ্চল আছে এবার কোশ্চেন হচ্ছে দুটি সমান্তরাল আয়নার মাঝে যদি কোনো একটি বস্তু রাখা হয় তাহলে প্রতিচ্ছবি কটা গঠিত হবে প্রতিচ্ছবি অর্থাৎ প্রতিবিম্ব কটা গঠিত হবে দুটি সমান্তরাল আয়না মানে এই ধরো দুটো আয়না আছে এর মাঝখানে তোমরা বলবে দুটো আয়না আছে এর মাঝখানে ধরো একটা বস্তু আছে এই একটা বস্তু এখানে রাখা আছে এর প্রতিবিম্ব সংখ্যা কটি হবে আগে বলো সমান্তরাল হলে দুটো সমান্তরাল আয়নার মাঝখানে কোন কত ডিগ্রি অ্যাঙ্গেলটা কত হবে আয়না দুটির আয়না দুটির মাঝের কোন কত হবে কোন কত আগে এটা বলো শূন্য ডিগ্রি এর মাঝখানে কোনো কোন আছে নেই এই দুটোকে তুমি পাশাপাশি নিয়ে আসলে এক লাইনে পড়ে যাবে কোন আছে কোন নেই কোন থাকতে গেলে আহ তোমার কিরকম ছবি ধরো এই একটা দুটো আয়না এর মাঝখানে কোন আছে এর মাঝখানে এই একটা কোন রয়েছে অ্যাঙ্গেল সমান্তরাল হলে দেখবো আমরা অসংখ্য হবে প্রতিবিম্ব যেটা আমরা সেলুনে খেয়াল করবো সেলুন এক্সাম্পেল হচ্ছে সেলুন সেলুনে আমরা এই ঘটনাটা দেখি বাস্তব দুই দিকে দুটো দেওয়াল আয়না থাকে অসংখ্য প্রতিবিম্ব দেখা যায় তো এই যে প্রতিবিম্ব সংখ্যাটা কিভাবে নির্ণয় করব। যদি সমান্তরাল না থাকে যদি বলা হয় নাইনটি ডিগ্রিতে আছে এই একটা দর্পণ আছে এই একটা দর্পণ আছে দুটোর মধ্যে কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তোমাকে বলা হলো এই একটা বস্তু আছে এর প্রতিবিম্ব কয়টি গঠিত হবে বলতে পারবে এই যে বস্তুটা রাখা আছে দুটো দর্পণের মাঝখানে একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে দুটো দর্পণ তাহলে প্রতিবিম্ব কটি হবে তাহলে একটা সূত্র মনে রাখবে প্রতিবিম্বের সংখ্যা এন যদি হয় থ্রি সিক্সটি ভাগ থিটা মাইনাস ওয়ান এটা হচ্ছে ফর্মুলা এন হচ্ছে এখানে প্রতিবিম্বের সংখ্যা প্রতিবিম্বের সংখ্যা হচ্ছে দর্পণ দুটির দর্পণ দুটির মধ্যবর্তী মধ্যবর্তী কোন এই বিষয়টা তুমি যদি মাথায় রাখো তাহলে কটা প্রতিবিম্ব গঠিত হবে তুমি বার করতে পারবে তাহলে এখানে যদি আমরা বলি এনটা কত বার করব তিনশো ষাট এখানে থিটাটা কত থিটা হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি মাইনাস ওয়ান রয়েছে দেখো ফর্মুলাতে মানে চার নয় এটাই হয়ে যাবে অ্যান্সার বোঝা গেল অর্থাৎ যদি কোনো দর্পণ দুটি দর্পণ নব্বই ডিগ্রি কোণে থাকে তার মধ্যে কোনো বস্তু থাকলে তিনটি প্রতিবিম্ব গঠিত হবে এরকম তুমি বিভিন্ন কোন যদি বলে দেয় চিটার জায়গায় তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি বা বিভিন্ন কোণ হতে পারে তো সেটা বসিয়ে দিলে তুমি ওখানে ক্যালকুলেশন করতে পারবে বা অন্যভাবে যদি দেয় যদি কোনো বলা হলো যে দুটি দর্পণ আছে তাদের মাঝখানে কোনো বস্তু রাখলে পাঁচখানা প্রতিবিম্ব তৈরি হয় তাহলে দর্পণ দুটির মধ্যবর্তী কোন কত ঠিক ওখানে বসিয়ে দিলে হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন ভারতের জীব বৈচিত্র কোন ধরনের ভারতের যে সমস্ত জীব সম্প্রদায় বাস করে প্রচুর জীব সম্প্রদায় বাস করে এবং তো এটাকে যদি করা হয় করে দেখা যাবে এটা বলা হবে গামা বৈচিত্র্য গামা বলতে গেলে একটা বৃহৎ অঞ্চলকে বোঝায় আলফা একটা ছোট্ট অঞ্চলের বাস্তবন্ত্র বৈচিত্র্য বোঝায় জীব বোঝায় আলফা ধরো একটা ছোট অঞ্চল আছে তোমার ছোট একটা গ্রাম আছে গ্রামে যে সমস্ত জীব সম্প্রদায় আছে তাদের মধ্যে যে বৈচিত্র্য বা ভ্যারাইটি আছে সেটাকে আমরা আলফা বৈচিত্র্য বলবো আর বিটা বৈচিত্র্য কি দূর পার্শ্ববর্তী অঞ্চল তোমার গ্রাম পাশের গ্রাম এদের মধ্যে যে বৈচিত্র্যটা আছে সেটাকে আমরা বলব বলবো বিটা বৈচিত্র্য গামা বলতে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলকে বোঝানো হয় ঠিক আছে সেটাকে আমরা গামা বৈচিত্র্য বলবো বলো বিটুইন দা লাইনস এটা একটা বই এই বইটি রচয়িতা কে কে লিখেছেন স্ট্যাটিক জিকে থেকে এই ধরনের কোশ্চেন বুকস অ্যান্ড অথার্স খুব ভাইটাল একটা জায়গা প্রশ্ন আসবে বলো কারেক্ট আনসার কি হবে কুলদীপ নায়ার এ সুইটেবল বয় বইটি লেখককে এটা হচ্ছে বিক্রম শেঠ রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে তো রক্ত এই জায়গাটাকে আমরা রক্ত বা ব্লাড এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রক্ত কণিকা রক্ত কণিকা আরেকটা হচ্ছে রক্তরস রক্তরসটাকে বলা হয় প্লাজমা তো মানবদেহে এই রক্ত কণিকা থাকে পঁয়তাল্লিশ শতাংশ রক্তের মধ্যে আর রক্তরস বা প্লাজমা থাকে ফিফটি ফাইভ এই হচ্ছে হিসাব এই রক্ত কণিকাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায় অর্থাৎ রক্ত কণিকার মধ্যে তিনটি জায়গা দেখা যায় একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা একটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা আর একটা হচ্ছে অনুচক্রিকা প্লেটলেট এই ডাব্লু বি সির একটা কাজ আছে একটা কাজ আছে প্লেটলেটের একটা কাজ আছে তো দেহের অ্যান্টিবডি গঠন করে রোগ প্রতিরোধে সাহায্য করছে সেটা হচ্ছে ডাব্লু বিসি কণিকা লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে রক্তে অক্সিজেনের সরবরাহটা ঠিকঠাক বজায় রাখা অনুচক্রিকার কাজ কি দেহের কোথাও যদি কেটে যায় রক্ত তঞ্চনে সাহায্য করা অর্থাৎ রক্ত জমাট বাধ্যে সাহায্য করে এবার আমরা এই যে রক্ত কণিকা এর আবার অনেক ভাগ রয়েছে এটার দুটো ভাগ আছে দানাবিহীন দানাযুক্ত তো দানাবিহীন রক্তকণিকা রয়েছে সেত রক্তকণিকা দানা যুক্ত সেখানে ইউসোনোফিল বেসোফিল এইগুলো রয়েছে তো তাদের মধ্যে আবার বেশ কিছু সেকশন অনুযায়ী কাজ আছে আলাদা আলাদা অন্য কোনো ক্লাসে আমরা আলোচনা করে দেব আচ্ছা এবার বলো যে অলিম্পিকে যে পাঁচটি রিং আছে এর মধ্যে আমেরিকা পরিচয় বহন করে কোন রং এই কোশ্চেনটা আমি বহুবার করিয়েছি তোমাদের এর আগেও ক্লাসে কারণ এই যে পরীক্ষায় ফুটেসায় রয়েছে সামনে একবার রিভিশন হয়ে যাক যারা পরীক্ষা দেবে সেই উদ্দেশ্যে অর্থাৎ আমরা অলিম্পিকের যে লোগো দেখি এরকম যে পাঁচটা রিং থাকে এটা পাঁচটা মহাদেশকে নির্দেশ করে তো সেই পাঁচটা রঙের মধ্যে আমেরিকার পরিচয় বহন করছে লাল রং হলুদটা হচ্ছে আমাদের এশিয়া এশিয়া মহাদেশকে নির্দেশ করে কালো হচ্ছে আফ্রিকা আফ্রিকা নীল হচ্ছে ইউরোপ ইউরোপ আর সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া কে নির্দেশ করে অস্ট্রেলিয়া বা মহাদেশকে নির্দেশ করে এই হচ্ছে টোটাল পাঁচটি রঙ বলো এসআই পদ্ধতিতে তড়িতের আধানের একক হলো কোনটি এসআই পদ্ধতিতে তড়িতের আধানের একক কোনটি এই তড়িৎ রিলেটেড করে দেয় তড়িত আধানের একক হচ্ছে কুলম ভোল্ট কি এটা হচ্ছে বিভব প্রভেদ বিভব প্রভেদ বা তোমাকে যদি বলা হয় তড়িৎ চালক বলে একক কি এটাও বলবে ভোল্ট হচ্ছে রোধ বলো টেলিফোন কে আবিষ্কার করেছিলেন জু এল বেয়ার টমসঅাল হ্যাডিসন চার্লস ব্যাবেজ নাকি গ্রাহাম বেল কোশ্চেনটা বোঝা গেছে সহজ প্রশ্ন আছে টেলিফোন আবিষ্কারক হচ্ছে বেল চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করে টেলিভিশন হ্যাঁ বলো টমাস কি আবিষ্কার করেছিলেন বেতলা নামক জাতীয় উদ্যান আছে একটা ভারতবর্ষের যে জাতীয় উদ্যানগুলো রয়েছে তার মধ্যে একটা বেতলা বলতে হবে কোথায় অবস্থিত কোন রাজ্যে এই উদ্যানটি আছে ন্যাশনাল পার্ক কর্ণাটক ঝাড়খন্ড মেঘালয় মধ্যপ্রদেশ বেতলা জাতীয় উদ্যান এটি আছে ঝাড়খন্ডে হাজারিবাগ অভয়ারণ্য রয়েছে ঝাড়খন্ডে আচ্ছা পরবর্তী প্রশ্ন ট্রান্সফার্মার ট্রান্সফার্মার কে আবিষ্কার করে এডওয়ার্ড বুলটার বুটলার মাইকেল ফারাডে টোর আহ পাসকাল বলো যে প্রশ্নটা হচ্ছে এটা যে ট্রান্সফার্মারের আবিষ্কারকের নাম কি সঠিক উত্তর হচ্ছে মাইকেল ফ্যারাডে টোরিসেলি কি আবিষ্কার করে বিজ্ঞানী টোরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করে ব্যারোমিটার আবিষ্কার করে পাঁচকাল আমরা জানি চাপের একক আচ্ছা দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্রের নাম কি কৌণিক দূরত্ব অক্ষাংশগত দ্রেঘিমাংশগত এই সমস্ত যে কৌণিক দূরত্ব আছে এটা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে স্পেরোমিটার স্টেরিওস্কোপ সেক্সট্যান্ড প্লানিমিটার তো এর মধ্যে সঠিক উত্তর আমরা পাব সেক্সট্যান্ড অপশন সি সবজি পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ হলো কোনটি সবজি পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ হলো কোনটি অর্কিড স্বর্ণলতা খলসপুত্রি মেউকর তো আমরা উদ্ভিদ পুষ্টিকে দুটো ভাগে ভাগ করতে পারি উদ্ভিদ উদ্ভিদ পুষ্টি পুষ্টি প্রাণী পুষ্টি যেমন রয়েছে উদ্ভিদ পুষ্টি আছে উদ্ভিদের পুষ্টিকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি সভোজি পুষ্টি সভোজি পুষ্টি মানে যে সমস্ত উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে ঠিক আছে সভোজি পরভোজি সালক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করতে পারছে তাদের যে পুষ্টি সেটাকে আমরা সভজি পুষ্টি বলি যেমন অর্কিড বাদ বাকি যেগুলো আছে যারা পরের উপর ডিপেন্ডেবল সেগুলোকে বলবো পরভজি পুষ্টি এই যে পরভজি পুষ্টি এটা আবার চারটি ভাগে ভাগ করা যায় পরভোজি পুষ্টি এক নম্বর মনে রাখবে পরজীবী মানে পরের উপরে বেঁচে থাকে দুই নম্বর মৃতজীবী মৃত পচাগলা উদ্ভিদ বা প্রাণীর ওপরে বেঁচে থাকে জন্মায় তিন নাম্বার হচ্ছে মিথজীবী একে অপরের সাহায্যে বেঁচে থাকে যেমন লাইকেন আচ্ছা চার নাম্বার হচ্ছে পতঙ্গ ভুক যে সমস্ত উদ্ভিদ পতঙ্গ খায় পতঙ্গ খায় দিয়ে তারা পুষ্টি সঞ্চয় করে তাহলে পরভোজী পুষ্টির চারটি ভাগ তোমাকে যদি বলা হয় স্বর্ণলতা এটা কোন পরভোজী পুষ্টির মধ্যে পড়ছে স্বর্ণলতা হচ্ছে পরজীবী ঠিক আছে স্বর্ণলতা হচ্ছে পরজীবী কলসপত্রী হচ্ছে পতঙ্গ ভুক। পতঙ্গ ভুক মিউকার হচ্ছে মৃতজীবী মৃতজীবী আরেকটা হচ্ছে লাইকেন ধরো লাইকেন বায়ু দূষণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক বলা যায় বোঝা যায় লাইকেন বায়ু দূষণ নিয়ন্ত্রণের একটা নিয়ন্ত্রণ না বায়ু দূষণ পরিমাপকের একটা মাপকাঠ হিসেবে ব্যবহার করা হয় লাইকেন উদ্ভিদকে সেই লাইকেন উদ্ভিদটা বলা হচ্ছে মৃতজীবী উদ্ভিদ লাইকেন এইগুলো আমরা একদম ক্লিয়ার বলে দিলাম তোমাদের আচ্ছা শ্বসনের দ্বিতীয় পর্যায় কোনটি শ্বসন শ্বসন একটা একটা প্রক্রিয়া প্রক্রিয়া এটা বিপাক যেখানে জীবদের শুষ্কজন হ্রাস পায় শ্বসনের ফলে কি হয় আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই যে শ্বাস প্রশ্বাসের ফলে একটা বহিঃশ্বসন শোষণ অন্তঃশ্বাসন কোষের অনুগুলোর মধ্যে শ্বসন প্রক্রিয়া ঘটে ঠিক আছে তুই শ্বাসন প্রক্রিয়া টোটাল পর্যায় কটি জানো মোট পর্যায় হচ্ছে তিনটি পর্যায় আছে কটি পর্যায় আছে তিনটি পর্যায়ে আছে কি আছে এক নাম্বার হচ্ছে গ্লাইকোলাইসিস কি আছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস এক নাম্বার পর্যায় দিন দু নম্বর পর্যায়ে হচ্ছে ক্রেপস চক্র ক্রেপস চক্র আচ্ছা তিন নম্বর পর্যায়ে হচ্ছে প্রান্তীয় শোষণ প্রান্তীয় শোষণ এই হচ্ছে শাসনের তিনটি পর্যায় তো এই যে পর্যায়গুলো আমি লিখলাম তো এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে তাহলে এইটা ক্রেপ চক্র চক্র কোথায় হয় এটা মনে রাখবে মাইটোকন্ড্রিয়ায় হবে মাইটোকন্ড্রিয়ায় দুটো জিনিস ঘটে ঘটেচক্র এবং প্রান্তীয় শোষণ গ্লাইকোলাইসিস এটা হয় কোষের সাইটোপ্লাজমে সাইটোপ্লাজোমে কি হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয় বাদ বাকি যে দুটো প্রসেস রয়েছে এই দুটো হবে মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়া এটাকে আবার বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল কারণ এখানে এটিপি জমা থাকে কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপল বলা হয় অ্যাডামস অ্যাপল বলা হয় নিম্নের অঙ্গ হচ্ছে ল্যারিংস ল্যারিংসকে বলা হয় অ্যাডামস অ্যাপল ভারতবর্ষে বলতে হবে প্রথম নোবেল পুরস্কার প্রাপক এর নাম কি সহজ প্রশ্ন যদিও এই ধরনের কিন্তু পরীক্ষায় থাকে ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার প্রাপক আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পায় উনিশশো তেরো সালে গীতাঞ্জলি লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই যে নোবেল পুরস্কার মনে রাখতে হবে এটা এশিয়ার মধ্যে প্রথম এবং তিনি কোন বিষয়ে পেয়েছিলেন সাহিত্যে সাহিত্যে এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি ঠিক আছে বাঙালি হিসেবে আমাদের গর্ব করা উচিত ভারতের যে সমস্ত নোবেল পুরস্কার প্রাপক রয়েছে দেখো বাঙালি অনেকজন আচ্ছা হরগোবিন্দ খোরানা তিনি পেয়েছিলেন নোবেল পুরস্কার চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন সি ভি রমন প্রথম ভারতীয় পদার্থবিদ যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে রমন এফেক্টের জন্য মাদার ট্রেজা তিনিও ধরো বাঙালি বাংলা কলকাতায় থাকতেন ধরো মাদার ট্রেজা পেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো আমাদের ফাউন্ডেশন ব্যাথ তোমরা পাচ্ছ ডাব্লিউ বি দু সালকে টার্গেট করে সমস্ত বিষয়ে ভিত্তিক ক্লাস তোমরা পাবে যদি পড়াশোনার ইচ্ছা থাকে চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তোমাকে কি করতে হবে কোনো একটা গাইডেন্স আসতে হবে বা তুমি নিজে পড়লেও তোমাকে কীভাবে পড়তে হবে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস তোমাকে পড়ে যেতে হবে পড়ে যেতে হবে অর্থাৎ ইতিহাস ইতিহাসের সব চ্যাপ্টার পড়তে হবে ভূগোল ভূগোলে সব চ্যাপ্টার পড়তে হবে তো এটা তুমি নিজে পড়তে পারো বা আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে পারো সমস্ত বিষয়ের ক্লাস তুমি পাচ্ছ ফিলিমসম্যান যেগুলো স্টেপ থাকে ডাব্লিউ কেপি সবগুলো কভার হবে এই একটা কোর্সে প্রত্যেকে বল সুন্দরবন এর প্রবেশ বলা হয় নিম্নের কোন শহরকে ক্যানিং দ্য কোম্পানি অফ লেখককে বইটির লেখককে সঠিক উত্তর হবে খুশবদ সিং অপশন সি ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে রোমের লুকাকু বেলজিয়ামের একটা ফুটবলার কেভিন বিখ্যাত ফুটবলার বেলজিয়ামের যাই হোক যারা ফুটবল দেখে বুঝতে পারবে তো বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস ক্যাপিটালের নাম কি ক্যাপিটাল হচ্ছে ব্রাসেলস ব্রাসেলস এই শহরে একটা সংস্থার সদর দপ্তর রয়েছে এই যে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো ন্যাটোর হেডকোয়ার্টার রয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় আছে প্রশ্ন আসে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আছে বলো টিএস এইচ একটা হরমোন এর পুরো কথা কি বা এর ফুল ফর্ম কি টিএ এইচ হরমোনের ফুল ফর্ম কি স্টোমাটোট্রপিক হরমোন থাইরয়েড স্টুলমেটিং হরমোন অ্যাডিনোকটিকোট্রপিক হরমোন থাইরয়েড স্টোমাটোট্রপিক হরমোন এটা হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টুমুলেটিং হরমোন এই হরমোন নিঃসরণ করে কোন গ্রন্থি বলতো এই হরমোন নিঃসরণ করে কোন গ্রন্থি সোমাটোট্রপিক হরমোন এস টি অ্যান্ডিনোকটিকোট্রফিক হরমোন এসিটিএইচ থাইরয়েড সোমট্র হরমোন বলে কোনো হরমোন নেই তো টিএইচ এটা নির্গত করে পিটুইটারি পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থি এস টিএইচও নিঃসরণ করে এসিটিএইচ নিঃসরণ করে পিটুইটারি গ্রন্থি যেটা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নির্গত হয় এটা মাথায় রাখবে আচ্ছা গতকালের হোমওয়ার্ক ছিল ভারতের দীর্ঘতম বাদ অফ ইন্ডিয়া কোথায় আছে মহানদী নদীর উপরে। এটা হচ্ছে বাঁধ ভাগীরথী নদীর উপরে রয়েছে ভুটানের রাজধানীর নাম কি এটা তোমরা আজকের ক্লাসের হোমওয়ার্ক করবে এখানে আমি আজকের সেশন এন্ড করছি প্রত্যেকে যারা কানেক্ট ছিল বলো কত পেলে আজকে ডোজ টেন টেন কমপ্লিট হলো তোমাদের তো প্রত্যেক ক্লাসে কত কত পাচ্ছ ওটা তুমি হিসাব করো নিজে নিজে হিসাব করো নিজে কোথায় দাঁড়িয়ে আছো বুঝতে পারবে সিট কম আছে কিন্তু তারপরে তো সেই কজন চাকরি পাবে তো তুমি নিজেকে নিজের মনকে ছোট করো না যে তুমি পারবে না এরকম কখনোই ভাববে না তোমার মধ্যে সমস্ত কোয়ালিটি আছে ঈশ্বর বলো আল্লাহ বলো ভগবান বলো সব কিছু তোমার মধ্যে দিয়ে রেখেছে তুমি সেটাকে বার করতে পারছো না সেটা তুমি ফিল করতে পারছো না আগে নিজেকে চাঙ্গা করতে হবে তোমার মধ্যে সব কোয়ালিটি আছে সব গুণ রয়েছে এমন না যে কেউ মায়ের পেট থেকে পড়ে সায়েন্সের এই আর্টসের এরকম ভাগ নেই তুমি যেটা বেশি পড়েছো সেটা তুমি বেশি পারো যেটা কম পড়েছ কম পারো তার মানে এই না তুমি অঙ্ক পারবে না অনেকের মনে হয় আমি অঙ্ক পারি না বাট তুমি অঙ্কর পিছনে সময় কতটা দিয়েছ সেটা আগে খেয়াল করো সারা জীবন পালিয়েছ অঙ্ক থেকে হয়তো বা ইংরাজি তুমি কম পারো ইংরাজি থেকে পালিয়েছ তো ওই সমস্ত খামতি তোমাকে দূর করতে হবে দেন তুমি ঠিক জায়গায় কিন্তু পৌঁছে যাবে এমন না তুমি পারবে না তুমি সব কিছুই পারবে তো নিজেকে আবিষ্কার করতে হবে সময়টা নিজের পিছনে বেশি দাও অন্য ভাবনা চিন্তায় অন্য কিছুতে সময় যত দেবে তোমার নিজের কাজটা তত ছুটে যাবে এটাও আগে মাথায় রাখো ওকে দেখবে তুমি ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছ ওকে আমরা এখানে আজকে সেশনটা এন্ড করলাম আমাদের ক্লাসগুলো কোথায় পাচ্ছ দা ওয়ে সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করো টি একাডেমি অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে এবং পেট কোর্স যদি নিতে ইচ্ছা হয় নিতে থাকো ওকে টাটা বাই